এখন যদি আপনারা মনে করি যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বিনা হচ্ছে, এটা কিন্তু সঠিক না। কারণ ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের পাই পয়সা বুঝিয়ে টাকা পরিশোধ করতে হবে, এবং আমাদের দেশের এই কষ্টের একটি সময় এখন যাচ্ছে, সেই সময়ে এই গাড়িগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। কাজেই এগুলির সঠিক যত্ন কীভাবে নিতে হয় আপনারা কিন্তু জানেন। আগে বলতো যে সারা পৃথিবীতে যে আমি আপনাকে কী সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কী করে হাউ ক্যান আই মেক ইউ হ্যাপি, যে আমি কীভাবে আপনাকে সুখী করতে পারি। অর্থাৎ সাহায্যের চেয়ে সাহায্য বলতে একটু দিনে বোঝায়। শুধু আপনারা না, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম ওয়াটিং রুমে, যে হিউম্যান হেলথেও যারা কাজ করে তারা যখন প্রেসক্রিপশন দেন শুরু করেন অ্যান্টিবায়োটিক থেকে, অ্যান্টিবায়োটিক না দিয়ে কোনো ওষুধের নাম সাধারণত নিবেন না। আপনাদের ক্ষেত্রে সেটা আরও বেশি। এই সেক্টরটি একটি উন্নতির দাঁত টানতে যাবে, শুধু কুরবানির পশু স্যাচুরেটেড এটি দিয়ে আমরা সীমাবদ্ধ না রেখে আমাদের এক্সপোর্টের অনেক সুযোগ আছে। আমাদের মিডিল ইস্টের দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই নেয়, কিন্তু আমাদের কাছ থেকে নেয় না। তো আমরা সেই কন্ডিশনগুলো ফুলফিল করে আমরা যেন রপ্তানি দুয়ার খুলতে পারি, সেই প্রচেষ্টা আপনাদের নিতে হবে। প্রাণী পুষ্টির চাহিদা এখন যে পরিমাণ আছে তার থেকে অনেক বাড়বে, এবং সেই টার্গেটকে সামনে রেখে আমরা অধিদপ্তর থেকে প্রতিজ্ঞাবদ্ধ, সেই টার্গেটকে সামনে রেখে তখন যে প্রাণী পুষ্টির দরকার হবে ইনশাআল্লাহ প্রাণী সম্পদ অধিদপ্তর সেই প্রাণী পুষ্টির চাহিদা মেটাবে। ওই মাটির চাকা সহ গাড়িটি থাকবে না, গাড়ি লিক করে বাসায় যাওয়ার আগে গাড়িটাকে ক্লিন করে যেতে হবে। যদি গভীর রাত হয়ে যায় পরের দিন এসেই গাড়িটাকে পরিষ্কার করতে হবে। আমি চাই এই গাড়িটা যতদিন আপনারা চালাবেন ততদিন যেন গাড়িটা একটা সৌন্দর্য বিকৃত হয় গাড়ির ভিতর থেকে। আর বেপরোয়া গতির গাড়ি চালানো, অন্যদেরকে কম্পিটিশনের মধ্য থেকে পিছনে ফেরা, ওভারটেক করা, এটা করা যাবে না। নেক্সট, কর্মকর্তাদের সঙ্গে আচার আচরণের ভিতর থেকে শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যবোধ পরিপূর্ণভাবে দেখাতে হবে। আমরা যখন বিদেশে যাই তখন দেখি কোনো ড্রাইভার সে যে চাকরি আচরণ করতেছে আমরা নিজেরাই সাইফিল করি যে এত বিনয়ী, এত ভদ্রতা, এত সৌজন্যবোধ দেখায় তারা। কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে ড্রাইভারকে দেখি অফিসার গাড়িতে নামবে, ড্রাইভার বসে আছে সিটে, কী সমস্যা? আমি যদি একটু স্টার্ট অফ করে যে ডোরটা খুলে দেই, এমন তো হয় অনেক সময় ডোর বাইরের থেকে না টানলে খুলবে না, সমস্যাটা কি? আবার অনেক ড্রাইভারকে দেখি ডোর খোলার পরে এমনভাবে বন্ধ করে মানে গাড়িটা ওইখানে শেষ হয়ে যেত। এটাকে যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে, তারপরেও যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু যেন ব্যবহার হয়। আমি আমাদের ড্রাইভার সাহেবদের কাছ থেকে আশা করবো অফিসার গাড়ির ভিতর নির্বিঘ্নে ঘুমিয়ে থাকতে পারে, সে কিন্তু তার দেহটাকে, তার ট্রান্সপোর্টটাকে তোমাদের হেফাজতে দিয়ে দিয়েছে। তুমি যদি বেপরোয়া চালিয়ে অ্যাক্সিডেন্টটা করো তোমার অফিসার ওখানে মারা যেতে পারে, তুমি মারা যেতে পারো, কোনোভাবেই তোমরা বেপরোয়া গাড়ি চালাবে না। আর গ্রাম অঞ্চলে এমন কোনো ব্যস্ততা নাই যে আমাদের গাড়িগুলো প্রায় উপজেলায় দিয়েছি, এমন অবস্থা নাই যে ট্রেন ছেড়ে যাবে দ্রুত গতিতে 130 কিলোমিটারে গাড়ি নিয়ে যেতে হবে, এই প্রবণতা পরিহার করতে হবে। আর গাড়ি ব্যবহারের ক্ষেত্রে ডিএলএস থেকে বা প্রজেক্ট থেকে যে নীতি নির্ধারণী সিদ্ধান্ত যাবে সেটা অনুসরণ করতে হবে। গাড়ি কোথায় কোথায় ব্যবহৃত হলো, গাড়ি কোথায় গেল, এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে। আপনারা যারা অফিসার তারাও এটাকে নিশ্চিত করবেন যে আপনি আপনার ড্রাইভার গাড়িটা কি পারপাসলি ইউজ করতেছে নাকি গাড়িটি নিয়ে বলতেছে স্যার আমি তো পথে আটকে গেছি, ওই সময় শ্বশুর বাড়ি গেছি, এটাও দেখতে হবে। ক্লিনিক হিসেবে ব্যবহার করতে হবে। ইন এডিশন অফ দ্যাট যদি ব্যবহারের প্রয়োজন হয় সেটাকে মুখ্য না, সেটাকে গৌণ ভাবতে হবে। বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র,
গরিব কৃষক শ্রমিক মেহনতি মানুষের ট্যাক্সের উপরে দেশটা চলে। আমাদের সম্মানিত সচিব বলেছেন, তারপর আমি রিপিট করব, এই ক্লিনিকগুলো আমরা কিনেছি লোনের টাকায়, সেখানে সুদ সহ আমাদের টাকা দিতে হবে, এই টাকাটা দিতে হবে কিন্তু বাংলাদেশ সরকারের, এই সম্পদটা যেন কোনোভাবে অপ্রয়োজনীয় ব্যবহৃত না হয়, এটার যেন আমানতটাকে খেয়াল না হয়, এটা দেখবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও একটা এলাকায় গেলেন, কোনো কারণ ছাড়াই আপনি অফিসে গিয়ে দেখবেন যে অফিসটা কেমন আছে, আমরা যে ক্লিনিকগুলো দিছিলাম সেটা কী অবস্থায় আছে, আপনি দেখলেও কিন্তু এটা সুপারভিশন হয়ে যাবে। এর জন্য আলাদা কাউকে দায়িত্ব দেওয়ার দরকার নাই, নিজ দায়িত্ব এগুলো করতে হবে। মনে রাখতে হবে, শেখ হাসিনার হাতে বাংলাদেশ, শেখ হাসিনা নেতৃত্বেই সমৃদ্ধ বাংলাদেশ। যতদিন শেখ হাসিনা সুস্থ এবং ভালো থাকবেন, বাংলাদেশের স্টিয়ারিং তার হাতে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। এখানেই সমাপ্তি এই অনুষ্ঠানের সাথে সাথে আজকে এই অনুষ্ঠানে। শেখ হাসিনাকে পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী সম্মানে জানান করিম এমপি মহোদয়, আমাদের সচিব মহোদয় এবং আমাদের ডিসি সহ যারা এই প্রাণী সম্পদ সেক্টরে বিশেষ কাজ করে যাচ্ছেন, সবার জন্য আজকের দিনটি খুবই আনন্দদায়ক। আমরা যখন উপজেলায় কাজ করতাম, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে, তখন বিভিন্ন প্রান্তিক কারণে আমাদের কাছে আসতো তাদের বিভিন্ন গবাদি পশু পাখির বিভিন্ন সমস্যা নিয়ে। মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তরের এমডিটিকে পক্ষ থেকে ১৯৯৯ মুম্বাই ভেটেরিনারি ক্লিনিক দেওয়া হয়েছিল। এই ক্লিনিকের মাধ্যমে আমাদের প্রাণী সম্পদের সবাই চাকরি উপজেলা পর্যায়ে কাজ করে দেয়, তাদেরকে সেবা প্রদান করা দূর দূরান্তে রয়েছে, যারা উপজেলা সদস্য অনেক দূরে, তাদেরকে জরুরি কোনো প্রাণী সম্পদ সেবা দেওয়ার জন্য এই মুম্বাই ভেটেরিনারি ক্লিনিক যথেষ্ট।